আল্লাহর গোলামের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন তাহাজ্জুদের নামাজ আদায় করে হযরত ওমর তরবারিটা নিয়ে বেরিয়ে যাচ্ছেন প্রিয়তম স্ত্রী বলে ও আমার স্বামী গভীর রাত আপনি একাকী তরবারি নিয়ে ওমর আপনি কোথায় চলে যান আপনি কোথায় যাচ্ছেন হযরত ওমর বলেন ও আমার প্রিয়তম স্ত্রী আমি ওমর এই গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করলাম আমার আল্লাহর হক আদায় করলাম ও প্রিয়তম স্ত্রী তাহাজ্জুদের আগ পর্যন্ত তোমার সাথে আমি রাত্রি যাপন করলাম তোমার সাথে রাত্রি যাপন করে আমি ওমর তোমার হক আদায় করেছি ও আমার প্রিয়তম স্ত্রী এখন আমার একটি হক আদায় করতে বাকি আছে সেটা হচ্ছে জনগণের হক কার হক কার হক এই কথা বলেন কার হক জনগণের হক আদায় করতে আমার বাকি আর আপনারা নন্দলালপুরের মানুষ এমন মেম্বার আর চেয়ারম্যান নির্বাচন করেছেন যা আপনাদের রাস্তা দিয়ে হেঁটে আসা যায় না কথা বলেন ঠিক কি না নন্দলালপুরের রাস্তা দেখলে বোঝা যায় এই এলাকার প্রতিনিধি জনগণের হক কেমন আদায় করছে কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না আল্লাহর গোলামেরা হযরত ওমর স্ত্রীর হক আদায় করলো তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর হক আদায় করলো আল্লাহর হক আদায় করে এবার জনগণের হক আদায় করার জন্য তরবারিটা একাকেই নিয়ে গভীর রাতে হযরত ওমর বেরিয়ে গেল আল্লাহর গোলামেরা বলেন তো দেখি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর গভীর রাতে একাকী বেরিয়ে যায় যার কোনো সেনাবাহিনী এবং যৌথবাহিনী লাগে না কথা বলেন ঠিক কি না কিন্তু আমার দেশের প্রতিনিধি যারা এক মাস আগে থেকে গোয়েন্দা বাহিনী দিয়ে তদন্ত করে এরপর তিন স্তরের নিরাপত্তা দেওয়ার পরে এরপরে তারা সেখানে আসে কথা বলো ঠিক কি না কিন্তু যে মানুষ জনগণের হক আদায় করার জন্য রাত্রিবেলা বেরিয়ে যায় এই মানুষের কাছে যৌথবাহিনীর দরকার নাই কথা বলো ঠিক কি না এরকম প্রতিনিধি ঘরে ঘরে দরকার আছে না নাই পৃথিবীতে দরকার আছে না নাই বাংলার জমিনে আছে না নাই ও নন্দলালপুরের মুসলমানেরা বাংলার মসনদে এইরকম উমারের মতো প্রতিনিধি দেখতে চাই কারা কারা চাও তো হাত তুলে দেখাও লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন বলে আমিন আর জোরে বলি না আমিন আল্লাহর গোলামেরা আমিরুল মুমিনিন হযরত ওমর বেরিয়ে গেলেন একাকী গভীর রাত্রে ঘুরতেছেন এমন সময় হঠাৎ করে উমারের কর্ণ কোরে একটি অশ্লীল গান ভেসে আসে আল কসাদুসু বলি খুলুকুল বায়ানাম আও সাউজিদান হুব্বুল মায়াতি থমকে দাঁড়ালো হযরত ওমর কার এত বড় দুঃসাহস যেই উমারের রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলে এই কোরআন ওর রাষ্ট্রে গভীর রাত্রে একাকী মহিলার কণ্ঠে এই অশ্লীল গান ভেসে আছে কার এত বড় দুঃসাহস হযরত ওমর সহ্য করতে পারলেন না আল্লাহর গোলামেরা হযরত ওমর খেয়াল করে দেখে ওই যে ছোট্ট একটি কুঁড়ে ঘর ওই ঘরের মধ্যে মিটি মিটি আলো জ্বলে হযরত ওমর চিন্তা করলেন না জানি এই ঘরের মধ্য থেকেই বোধহয় এই অশ্লীল গান ভেসে আছে হযরত ওমর এগিয়ে গেলেন ওই ঘরের পাশে গেলেন ঘরের পাশে যাওয়ার পর খেয়াল করলেন এই ঘরের মধ্য থেকে মহিলার কণ্ঠে এই গানটি ভেসে আসছে আল কসাদুস সুবুলি খুনুকুল বায়ানাম আও সাউজিদান হুব্বুল মায়াতি
গানটা শুনে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ওই মেয়েটি বলে প্রাণবধুয়া রে আমার যৌবন শুকিয়ে গেল তুমি একবারও ফিরে আসলে না ও নন্দলালপুরের যুবকেরা সোনামণিরা এবার বলো দেখি গানটা ভালো না খারাপ হ্যাঁ ভালো এই কথা বলো ভালো এরা চিন্তা করছে হুজুর নন্দলালপুরের যুবকেরা চিন্তা করছে হুজুর এইরকম মহিলা যদি আমার দেশে গান গাইতো হ্যাঁ চিন্তা করছে এরা গান গাইলে কত ভালো হতো আমরা নন্দলালপুরের যুবকেরা সব ছুটে যেতাম নাউজুবিল্লাহ আল্লাহর গোলামের হুজুর তোমার সহ্য করতে পারলো না তরবারি দিয়ে আঘাত করে খড়কুটোর ঘর ভেঙে দিল খড়কুটোর ঘর ভেঙে দিয়ে হুজুর তোমার ঘরের মধ্যে প্রবেশ করলো এই মেয়েরে এত বড় দুঃসাহস তোমার কি করে হয় তুমি কি জানো না এটা উমার ফারুকের রাষ্ট্র যে রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলে এ রাষ্ট্রে তো অশ্লীল গান গাওয়া যায় না কথা বলো ঠিক কি না আল্লাহর গোলামের মেয়েটি বলে ওরে পথিক কে তুমি তোমাকে আমি চিনি না তোমাকে আমি চিনি না কিন্তু আমার কথা হলো আমি এ অশ্লীল গানটা কেন গাইলাম এটা আমি এখন তোমাকে বলবো না আগামীকালকে সকালবেলা আমিরুল মুমিনিন হযরত ওমারের দরবারে গিয়ে তোমার ব্যাপারে আগে তিনটা মামলা দায়ের করব কয়টা মামলা দায়ের করব এই যুবকেরা কথা বলো কয়টা তিনটা মামলা দায়ের করব এরপর আমি বলবো কি কারণে আমি এ অশ্লীল গান গেয়েছি কথা বলো ঠিক কিনা আরে জোরে বলো ঠিক কিনা মামলা দায়ের হবে কয়টা কার দরবারে মামলা দায়ের করবে এই কথা বলো কার দরবারে সকাল হবে মামলা তিনটা দায়ের হবে কোরআনের মাহফিল হবে এই কোরআনের মাহফিলের জন্য অনুমতি নেওয়া লাগে কথা বলো ঠিক কিনা কিন্তু না চলে যদি মাহিয়া মাহি আসতো এই অনুমতি নেওয়া লাগতো লাগে কি অশ্লীল বেহাইয়া নষ্ট মহিলা এসে যুবকদেরকে শেষ করে চলে যেত অনুমতি নেওয়া লাগতো না কথা বলো ঠিক কিনা আল্লাহর গলায় মেরা এই অনুমতি কোরআনের মাহফিলে বাধা এটা শুধু এখনই নয় এখনই নয় অতীত ছিল না ছিল না এই কথা বলো ছিল না ছিল না ওই সময়ে আবু জেহেলার গোষ্ঠীরা ওরা আইন পাস করে কোরআনের আলোচনাকে বন্ধ করার পাইতারা করেছিল কথা বলো ঠিক কিনা আমার আল্লাহ বলে নকব লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাজাল القرآن والغوفين لعلكم تغلبون الله أرغول عمير أبو جهل الرغوستي دا بولي چلو جيخنة قرآن رالا چونا حبيب تمرا غند غل حط غل لگي دي با যাতে করে তোমরা বিজয় অর্জন করতে পারো ও নন্দলালপুরের মুসলমানেরা বলেন দেখি ওরা আইন পাস করেছিল ঠিক কিন্তু কোরআনের অগ্র যাত্রাকে তারা দমিয়ে রাখতে পেরেছিল নাকি পারে নাই পারে নাই তাই তো অল্প কিছুদিনের মধ্যেই অর্ধ পৃথিবী আল্লাহর কোরআন দিয়ে শাসন করেছে কথা বলো ঠিক কিনা আল্লাহর গোলামেরা ওরা আইন পাস করে কোরআনের আলোচনাকে বন্ধ করতে পারে নাই তখন কি করলো মক্কার 17 জন নেতা কথা বলেন কয়জন নেতা মক্কার 17 জন লিডার ওরা মিটিং ডাকলো মিটিং ডেকে বলল মুহাম্মাদের কাছ থেকে মানুষকে কিভাবে দূরে সরানো যায় একটু বলে দাও আবুল আহাব বলল আবু জেহেল একটা বুদ্ধি আছে মুহাম্মাদের নামে কিছু কুৎসা রটনা করতে হবে যাতে করে মানুষ মুহাম্মাদের কাছে না যায় কি করতে হবে কুৎসা রটনা করতে হবে এ কাজ করবে কে কারণ আমরা তো হলাম মক্কার লিডার লিডারদের মুখে তো এটা মানাই না এ কাজ করবে কে বলছে ওয়ালিদকে ডাকো ওয়ালিদ ইবনে মুগিরাকে ডাকো আল্লাহর গোলামেরা
ওয়ালিদ ইবনে মুগিরাকে ডাকা হলো এরে ওয়ালিদ আমরা মক্কার 17 জন লিডার আজকে আমরা 17 জন লিডার উইল করে দিলাম আমরা যখন থাকব না আমাদের পরে এই মক্কার বড় নেতা হবা তুমি কিন্তু এই জন্য একটা কাজ করতে হবে মুহাম্মাদের নামে কিছু কুৎসা রটনা করতে হবে মানুষ যেন মুহাম্মাদের কাছে না যায় বলছি এটা কোনো ব্যাপার হলো আমি তো এই সুযোগটাই খুঁজছিলাম মাঝে মাঝে লাফাইতাম কখন আমি বড় নেতা হব এই সুযোগ তো আমি খুঁজছিলাম তো নেতারা একটা কাজ করতে হবে আমি তো সবারই বাড়ি বাড়ি গিয়ে মানে বলতে পারবো না অনেক সময়ের ব্যাপার এজন্য আমার মাথায় একটা আইডিয়া আছে একটা বুদ্ধি আছে এটা কাজে লাগালে দ্রুত হয়ে যাবে কি করা যায় ওয়ালিদ ইবনে মুগিরা বলল ও নেতারা পুরো মক্কা নগরীতে ঢোল পিটাইয়া দেন আর জানাইয়া দেন আগামী কালকে সকালবেলা ওয়ালিদ ইবনে মুগিরার সাথে মুহাম্মাদের বাহাস হবে ওয়ালিদ ইবনে মুগিরা মুহাম্মাদকে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাহলে বুঝে নিতে হবে মুহাম্মাদ যে নবী দাবি করে সত্যিকার অর্থে মুহাম্মাদ নবী নয় আবু জেহেল বলির ওয়ারিদ তোর মাথায় এত বুদ্ধি তোর মাথায় এত বুদ্ধি এই জন্য তো তোকে ডাকা হয়েছে বলে যা তাই করা হবে গোটা এলাকাতে ঢোল পিটাইয়া দেওয়া হলো পরের দিন সকালবেলা মক্কার হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল মঞ্চ তৈরি হয়ে গেল মক্কার 17 জন লিডার বক্তব্য দিতে লাগলো ওয়ালিদ ইবনে মুগিরা বলে ও আবু জেহেল ও আবুল হাব সারিক ইবনে আকনাস শুনো আমাকে একটু সুযোগ দাও এই হাজার হাজার মানুষের মধ্যে আমি মুহাম্মাদকে একটা প্রশ্ন করতে চাই ওয়ালিদ ইবনে মুগিরা বলে মুহাম্মাদ এই যে হাজার হাজার মানুষ রা রা করতেছে ও মুহাম্মাদ এই হাজার হাজার মানুষের সামনে আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো যে তুমি যদি সত্যিকার অর্থে নবী হও তাহলে তোমার আল্লাহ ওহি নাজিল করে তোমাকে জানিয়ে দিবে জোরে জোরে বলো না মারহাবা ওয়ালিদ ইবনে মুগিরা বলে ও মুহাম্মাদ তোমাকে আজকে বলতে হবে এই হাজার হাজার মানুষের মধ্যে যারো সন্তান কেটা কি সন্তান এই কথা বলেন কি সন্তান এটা প্রশ্ন হলো এটা কি প্রশ্ন হলো আল্লাহর গোলামেরা আমার আল্লাহ বলে ওলে জিব্রাইল ও জিব্রাইল যা 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 আর দেরি করিস না দেরি করিস না মক্কার 17 জন লিডার ওরা হাজার হাজার মানুষের সামনে আমার নবীকে ওরা বেইজ্জত করতে চাই বেইজ্জত করতে চাই ওরে জিব্রাইল যা যা আর এক মুহূর্ত দেরি করবি না দেরি করবি না আমার নবীকে জানিয়ে দে উতুল্লিম মিম বাদি জালিকা জালিম আল্লাহ আকবার হাজার হাজার মানুষ রা রা করতেছে আমার নবী শাহাদাত আঙ্গুলিটা ইশারা করে এই আয়াত তেলাওয়াত করে হাজার হাজার মানুষের সামনে বলতেছে এরে ওয়ালিদ এরে ওয়ালিদ এই হাজার হাজার মানুষের মধ্যে আর কেউ নয় আর কেউ নয় তুই হলি যারোজ যারোজের ব্যথা যারোজ সন্তান তুই যারোজ তোর বাপও যারোজ বলেন না নাউজুবিল্লাহ বলেন তো যে প্রশ্ন করেছে সেই হচ্ছে যারোজ সন্তান এবার ওর মুখটা কেমন হবে মুরব্বী ওর মুখটা কেমন হবে ওয়ালিদ ইবনে মুগিরা সে তো খেপে গেল মক্কার 17 জন লিডার মান সম্মানের ব্যাপার ওয়ালিদ ইবনে মুগিরা বলে মুহাম্মাদ আমি যে যারো সন্তানের প্রমাণ কি আমার মা কার সাথে অবৈধ সম্পর্ক করেছে মুহাম্মাদ তোমাকে এই মঞ্চ থেকেই বলতে হবে না বললে তোমাকে উঠতে দেওয়া হবে
কথা বলেন হবে মোহাম্মদ জানে না জানে না এই কথা বলো জানে না জানে না ওই যে 17 জন লিডার ওই 17 জন লিডারের মধ্যেই হ্যাভিয়েট লিডার কথা বুঝা যায় আর কেউ নয় ওই নেতারাই ওর মার সাথে আকাম করেছে কথা বলো ঠিক কি না আর জোরে বলো পৃথিবীতে এমন লিডার আছে মাঝে মাঝে ফোন করে রে মাহি তুমি কোথায় রাত গভীর হয়ে গেছে আসো না আমার বাহিনী পাঠাবো মাহি বলে আমি তো উমরাই কথা বলো ঠিক কি না আর জোরে বলো ঠিক কি না এই যুবকেরা ফেসবুকে দেখছো না ভাইরাল হয়েছে না এরকম লিডার আছে না আছে না এরা হচ্ছে আবু জেহেলার উত্তরসূরি আবু জেহেলাদের রক্ত এদের সিরায় উপসিরায় কথা বলা ঠিক কি না যার কারণে এখনো তারা দুনিয়াতে যার সন্তান উৎপন্ন কর কথা বলা ঠিক কি না আর জোরে বলা ঠিক কি না এরা এখনো দুনিয়াতে আছে আবার এরাইফের গলাবাজি করে কথা বলো ঠিক কি না আল্লাহর গোলামে রব ওর মা কার সাথে এই কুকামটা করেছে বলবো শুনবেন আমরা সবাই তেলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক ذلك ما كنت منه تحيد الله أكبر আমার আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা থেকে মানুষ বাঁচার জন্য টালবাহানা করে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো কথা বলেন পারবো আল্লাহর গোলামে রব মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না কঠিন একটি যন্ত্রণা এই যন্ত্রণা থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই কথা বলেন ঠিক কিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী পবিত্র নবী যার জীবনে গুনাহের কোনো লেশমাত্র নাই কথা বলেন ঠিক কিনা আমার জবি আমার নবীর জীবনে কোন গুনাহ ছিল নাকি কথা বলেন ছিল কোন মুসলমান যদি মনে করে কেউ যদি মনে করে না জানি আমার নবীর জীবনে হয়তো কোনো গুনাহ থাকতেও পারে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি এরকম সন্দেহ যদি কোনো মুসলমান পোষণ করে তাহলে ওর আর ঈমান থাকবে না তাকে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে কথা বলেন ঠিক কি না ঠিক কি না আল্লাহর গোলামে রব এরকম একজন নবী যার শাফাত ছাড়া আমরা কেউ জান্নাত পাবো কথা বলেন পাবো যার শাফাত ছাড়া আমরা কেউ জান্নাত পাবো না এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহিহ তিরমিজি থেকে বলছি আল্লাহর গোলামে রব আমার নবী যখন মৃত্যু সজ্জায় আমার নবী যখন মৃত্যু সজ্জায় মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আল্লাহর গোলামেরা আমার নবী সহ্য করতে পারছেন না আমার নবী দুই দিকে দুটো পানির পাত্র আমার নবী দুইখানা হাত পানির পাত্রের মধ্যে প্রবেশ করালেন পানির পাত্রের মধ্যে প্রবেশ করে আমার নবী মুখমণ্ডল থেকে শুরু করে গোটা শরীর মোবারকটা হাত যতদূর যায় এভাবে তিনি মাসহ করতেছেন আর বলছেন আল্লাহুম্মা আইন্নি আলা গবরতিল মাউত ওয়া সাকরাতিল মাউত ইন্না লিল মাউতিনা সাকার আল্লাহ নাই বলে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কঠিন এক যন্ত্রণা আল্লাহ তোমার মৃত্যুর যন্ত্রণা সত্য অতএব আল্লাহ আমি নবী আমাকে এ কঠিন যন্ত্রণা থেকে বাঁচাও আমরা বাঁচতে চাই চাই না আমরা বাঁচতে আল্লাহর গোলামে রব কঠিন যন্ত্রণা সহিহ তিরমিজির আরেকটি হাদিস সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন আল্লাহর গোলামেরা আমার নবী বলেন একটা মানুষ জীবিত অবস্থায়
একটা মানুষকে করাত দিয়ে যদি দ্বিখণ্ডিত করে দেওয়া হয় অথবা কেশি দিয়ে তার চামড়াগুলোকে কেটে কেটে আলাদা করে দেওয়া হয় অথবা একটা মানুষকে জীবিত অবস্থায় টকবাগে ফুটন্ত পানির মধ্যে যদি নিক্ষেপ করে দেওয়া হয় নিমিষের মধ্যে কিমা ভাজা হয়ে যাবে আল্লাহর গোলামেরা আমার নবী বলেন এই মানুষগুলি যে যন্ত্রণা পায় এর চাইতো কঠিন যন্ত্রণা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা এর চাইতো কঠিন যন্ত্রণা হচ্ছে কি মৃত্যুর যন্ত্রণা আল্লাহর গোলামেরা মৃত্যুর এই কঠিন যন্ত্রণা থেকে আমাদের বাঁচতে হবে মৃত্যুর এই কঠিন যন্ত্রণা থেকে যদি আমরা বাঁচতে না পারি মালাকুল মাউত যখন চলে আসবে ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা عذاب الهون بما كنتم تقولون على الله بغير الحق وكنتم عن آياته تستكبرون كاركوتا الله أرغل أمير ملك الموت جخن جل أسمي মালাকুল মাউত তার দুইখানা হাত পায়ের আঙ্গুলি দিয়ে প্রবেশ করাবে আল্লাহর গোলামেরা আর বলবে ও হে পাপিষ্ঠ আত্মা বেরিয়ে আসো আল্লাহর গজবের জন্য আল্লাহর গোলামেরা দুনিয়াতে যারা জুলুম করেছো নির্যাতন করেছো দুনিয়াতে কত মানুষের ওপরে জুলুম করেছো মানুষকে মানুষ মনে করো নাই ফাঁসির কাছে ঝুলিয়েছো জেলখানায় বন্দি করেছো কত মানুষকে গুম করেছো খুন করেছো হত্যা করেছো ও পাপিষ্ঠ আত্মা বেরিয়ে আসো আল্লাহর গজবের উদ্দেশ্যে কথা বলো ঠিক কিনা আর সুরে বলো ঠিক কিনা দুনিয়াতে এরকম পাপি মানুষ নাই ভাই বাংলাদেশে নাই হ্যাঁ এই বাংলাদেশও আছে বাংলাদেশের মানুষও জুলুমের শিকার হয় এ দেশ যে 92% মুসলমানের দেশের ভাই মুসলমানের দেশে মুসলমান কোনদিন জুলুমের শিকার হয় নাকি তাও হয় দুঃখ লাগে আফসোস লাগে 92% মুসলমানের দেশে এই দেশে আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি দেয় কথা বলো ঠিক কিনা রফিকুল ইসলাম মাদানী এই বেচারার কি অপরাধ ছোট্ট মানুষ তাই না অপরাধ হলো কোরআনের হক কথা বলে কথা বলো ঠিক কিনা এই যুবকেরা কথা বলো ঠিক কিনা এই দেশের নক্তকি যেই নক্তকিদের কাছ থেকে বাড়ি থেকে মদের বার পাওয়া যায় কথা বলো কি পাওয়া যায় আর জোরে বলো মদের বার পাওয়া যায় এই নক্তকিদের হাতে হাত করাটাও পড়াই না হাতে মেহেদি দিয়ে ঘুরে এই কথা বলো ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলো সত্য এই দেশে যারা কোরআনের খেদমত করে 50টি বছর ধরে পৃথিবীর 50টি রাষ্ট্রে যিনি কোরআনের খেদমত করেছেন বিশ্বনন্দিত মুফাসসির আজও পর্যন্ত জেলখানায় বন্দি কথা বলো ঠিক কিনা এই সমস্ত আলেমদেরকে দণ্ডা বেরি লাগাই আর নক্তকদেরকে নক্তকদেরকে হাতে মেহেদি দিয়া জেলখানায় ঘুরে কথা বলো ঠিক কিনা মুসলমান আর জোরে বলো ঠিক কিনা সময় আসবে এই নন্দলালপুরের যুবকেরা সোনামণিরা অপেক্ষা করো সময় আসবে ডাক আসবে বাংলার জমিনকে আবারও স্বাধীন করতে হবে কারা কারা রাজি আছো দোয়া তুলে দেখাও লিল্লাহ তাকবীর আল্লাহ কবুল করুন বলে আমিন আর জোরে বলি না আমিন আল্লাহর গোলামেরা তাহলে আমাদের এই কঠিন যন্ত্রণা থেকে বাঁচতে হবে যদি আমরা এই কঠিন যন্ত্রণা থেকে বাঁচতে চাই তাহলে আমাদের সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা
মালাকুল মাউত যখন খেয়াল করবেন কিন্তু ওই সমস্ত জালিমদের আঙ্গুল দিয়ে পা দিয়ে যখন হাত ঢুকাবেন আল্লাহর গোলামেরা ওই আত্মাটা তখন বাঁচার জন্য চামড়ার মধ্যে লুকিয়ে যাবে লুমকুপের মধ্যে লুকিয়ে যাবে আল্লাহর গোলামেরা তখন মালাকুল মাউত বলতে থাকবে ইয়া আইয়াতুহান নাফসুল খামিসা উখরিজি ইলা সাকাতিন মিনাল্লাহি ওয়া গাদা ওহে পাপিষ্ট আত্মা বেরিয়ে এসো আল্লাহর গজবের উদ্দেশ্যে দুনিয়াতে কত পাপ করেছো কত মানুষকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়েছো কথা বলো ঠিক কি না দাই না দাই না হ্যাঁ ইরিয়ে বাসিরে কি বলবো রে ভাই এই যে গত গত তিন দিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদ্রাসা থেকে গ্রেফতার হলো কথা বলো ঠিক কি না আর জোরে বলো ঠিক কি না এই দেশে কত মা বোন আছে যারা পর্দা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করে এই সমস্ত মা বোনদের কাছে কোরআন পাওয়া যায় তাফহিমুল কোরআন পাওয়া যায় বুখারী শরীফ পাওয়া যায় কথা বলো ঠিক কি না আর এগুলোকে ছবি তুলে তুলে জঙ্গলিবাজের তকমা দেয় এই কথা বলো ঠিক কি না আর জোরে বলো ঠিক কি না আল্লাহর গোলামেরা এই পাপিষ্টগুলি মালাকুল মাউত যখন হাত ঢুকিয়ে দিবে ওদের আত্মাগুলো বাঁচার চেষ্টা করবে লুমকূপের মধ্যে আত্মাটা লুকিয়ে যাবে ও নন্দলালপুরের মুসলমানেরা বলো দেখি এরপরও কি বাঁচতে পারবে নাকি এই কথা বলো পারবে নাকি আল্লাহর গোলামেরা এরপরও বাঁচতে পারবে না আমার আল্লাহ বলেন মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক আল্লাহর গোলামেরা ওই সমস্ত জালিমদের রুহটা বাঁচার চেষ্টা করবে লুমকূপের মধ্যে লুকিয়ে যাবে এবার মালাকুল মাউত একদল ফেরেশতা কি করবে দেখেন ইয়াদুরি বোনা এবার মাস শুরু করবে এই যুবকেরা সোনামণিরা খেয়াল করো মরার আগ মুহূর্ত থেকে মাস শুরু হয়ে গেল কথা বুঝা যায় কথা বুঝা যায় মাস শুরু হবে এখন মাস কোথায় পালাবা এ উপায় আছে উপায় আছে অপেক্ষা করো কত ডান্ডা বেরিয়ে দাও দাও সময় আসতেছে ফেরেস্তাদের মায়ের খাওয়ার জন্য রেডি হও কথা বলো ঠিক কিনা এবার ফেরেস্তারা মায়ের শুরু করবে উজুহাহুম মুখমণ্ডলে কোথায় মারবে এই কথা বলেন কোথায় এবার মুখমণ্ডলে মারবে ওয়াদবারহুম পাশ্চাত্যে পিছন দিকে মারবে কথা বোঝা যায় পিছন দিকে যখন মারবে দেখবেন অনেক সময় পায়খানা করে দেয় কথা বলো ঠিক কিনা এ আর জোরে বলো ঠিক কিনা মুখে যখন আঘাত করে এই দেশের অনেক শয়তানকে দেখেছি মুখ দিয়ে ফেব্রি বের হয় কথা বলো ঠিক কি না মুখ পেকা হয়ে যায় টেরা হয়ে যায় আসে না নাই এই সমস্ত জালেনদের মৃত্যুটা এরকমই হয় মুরব্বী ঠিক আছে না আল্লাহর গোলামেরা বাসার কোনো উপায় থাকবে না উপায় থাকবে না মৃত্যুবরণ করতেই হবে ফেরেশতারা মুখমণ্ডলে পিছন দিকে মারতে মারতে এক পর্যায়ে ওই আত্মা আর পারবে না ওই আত্মাকে মালাকুল মাউতের হাতে ধরা দিতে হবে নিমিষের মধ্যে লাশ হয়ে যাবে কথা বলো ঠিক কি না চোখেরই পলকে তুমি হতে পারো লাশ কথা বলো ঠিক কি না চোখেরই পলকে তুমি হতে পারো লাশ বন্ধ হবে চিরতরে তোমারই নিঃশ্বাস হবে আলম তোমারই নাম হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা বলো ঠিক কি নাম আরো জোরে বলো ঠিক কি নাম আল্লাহর গোলামেরা আমরা যদি মমিন হই মমিনদের মৃত্যুটা কেমন হবে জানার দরকার আছে না নাই
এই কথা বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে আল্লাহর গোলামের রব মুমিন মৃত্যু বরণ করার আগে 10টা আলামত পাওয়া যাবে এই আলামত গালা থাকলে বুঝতে হবে এর এটা মুমিন বান্দা এর মৃত্যুটা ভালো কথা বলো ঠিক কি না এই 10টা আলামত কি কি আমি কি হাদিস দিয়ে বলবো বলবো আল্লাহর গোলামের রব কি ব্যাপার তার আগে আমার আল্লাহ বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুনুনা সালাম আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর গোলামের রব মুমিন বান্দা আজার হবে মালাকুল মাউত যখন চলে আসবে আজরাইল যখন চলে আসবে তখন আজরাইল আলাইহিস সালাম বলবে ইয়াকুলুনা সালাম আল্লাহু আকবার মালাকুল মাউত বলবে আপনার উপরে আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক কথা বলো ঠিক কিনা এই এরকম মৃত্যু আমরা চাই না কারা কারা চাই দু হাত তুলে দেখাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন বলে আমিন আর জোরে বলে আমিন আল্লাহর গোলামেরা সহি আবু দাউদ 3116 নম্বর হাদিস সব কোট করবেন একটাও মানে ফালতু কথা বলবো না ঠিক আছে না বাবাজি ঠিক আছে একদম দলিল সাপেক্ষে কথা হবে আল্লাহর গোলামে রব قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন من كان আখির كلامه لا اله الا الله বলি না সবাই বলি না لا اله الا الله বলি না সবাই বলি لا اله الا الله আমার নবী বলেন فدخل الجنه আল্লাহর গোলাম বল আল্লাহর নবী বলেন যার জবান দিয়ে মৃত্যুর আগ মুহূর্তে এই কালিমা বের হবে আল্লাহর নবী বলেন বুঝে নিবা তার মৃত্যুটা ভালো মৃত্যু সে জান্নাত নসিব গ্রহণ করেছে কথা বলো ঠিক কিনা আর জোরে বলো ঠিক কিনা আমরা এই মৃত্যু চাই না এটা হচ্ছে এক নম্বর ভালো মৃত্যুর এক নম্বর লক্ষণ মরার আগে মৃত্যুবরণ করার আগে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা বের হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর গোলামে রব নাম্বার 2 আমার নবী বলেন মাউতুল মুমিনি বি আরকিল জামিল আল্লাহর গোলামে রব ইমানদার যখন মৃত্যুবরণ করবে ইমানদারের মৃত্যুবরণ করার সময় দেখবেন ইমানদারের কপালটা ঘেমে যায় ঘামে না ঘাবে না এরকম অবস্থা হয় কি হয় না আমার নবী বলেন বুঝে নিবা তার মৃত্যুটা ভালো মৃত্যু বলেন না সুবহানাল্লাহ আল্লাহর গোলামে রব নাম্বার 3 সহিহ তিরমিজি 1074 নম্বর হাদিস আল্লাহর গোলামে রব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতি ওয়ালাই লাইলাত ওয়ালাইলাতাল জুমআ আল্লাহর গোলামেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুমার দিন অথবা জুমার রাত মানে বৃহস্পতিবার দিন যে যে রাত এ রাত থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত জুমার দিন এবং বৃহস্পতিবার মাগরিবের পর থেকে যে রাত এ রাতটা হচ্ছে জুমার রাত আল্লাহ নবী বলেন এই সময়ের মধ্যে যার মৃত্যু হবে বুঝে নিবা এটা ভালো মৃত্যু তার মৃত্যুটা ভালো হয়েছে বুঝা যায় আল্লাহর গোলামেরা নাম্বার 4 সহিহুল মুসলিম 4835 নাম্বার হাদিস আল্লাহর গোলামেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা তাউদ্দুনা সাহিদা ফিকুম আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা তোমরা বলো তো দেখি তোমরা শহীদ কাকে মনে করো শহীদকে
সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা তো শহীদ মনে করি আল্লাহর পথে যারা নিহত হয়ে যায় আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে যারা নিহত হয় আমরা তো তাকে শহীদ মনে করি আল্লাহ নবী বলছেন ও আমার সাহাবীরা ইন্না শুহাদা উম্মতি ইজাল্লা কলিল ও আমার সাহাবীরা আল্লাহর পথে সংগ্রাম করে যারা তাদেরকে তোমরা শহীদ মনে করো ও আমার সাহাবীরা তাহলে তো শহীদের সংখ্যাটা অল্প হয়ে যায় কম হয়ে যায় না 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 আমি নবী মনে করি মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ আল্লাহর পথে যারা সংগ্রাম করে আল্লাহর পথে যারা জিহাদ করে জিহাদ করতে গিয়ে যারা নিহত হয়ে যায় আমি নবী তাদেরকে শহীদ মনে করি নাম্বার 2 ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে রাস্তাতেই যারা মৃত্যুবরণ করে দেয় আছে না নাই এই কথা বলো আছে না নাই আল্লাহর গোলামেরা আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে রাস্তাতেই যারা মৃত্যুবরণ করে আমি নবী তাদেরকেও শহীদ মনে করি জোরে জোরে বলুন না মারহাবা আল্লাহর গোলামেরা নাম্বার 3 ওমান মা তাফি তাউতু ফাওয়া শহীদ আল্লাহর গোলামেরা আমি নবী 3 নম্বরে তাদেরকে শহীদ মনে করি যদি কারো বিস্ফোরণ হয় কথা বলেন কি ফোরা আছে না নাই আছে না অনেক সময় এরকম ফোরা হয় না হ্যাঁ অনেক সময় মহামারীতে মানুষ মারা যায় না যায় না আল্লাহর গোলামেরা আমার নবী বলেন আমি নবী 3 নম্বরে মনে করি মহামারীতে প্লেগ আছে না কখনো প্লেগ কখনো করোনা কখনো অমিক্রন করোনা আসবে অমিক্রন যাবে অমিক্রন আসবে করোনা যাবে এইভাবে একের পর এক মহামারী আসবে আল্লাহর গোলামেরা এই মহামারীতে যারা ঈমান নিয়ে মারা যায় আমি নবী তাদেরকে শহীদ মনে করি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এই মৃত্যুগুলা কি মৃত্যু এই কথা বলো কি মৃত্যু আল্লাহর গোলামেরা নাম্বার 5 সহিহ ইবনে মাজাহ 2803 নম্বর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারাতু তামুতু বি জুমুই শহীদ আল্লাহর গোলামেরা এখানে আমার মা বোনরা আছে না নাই এই কথা বলা আছে না নাই আল্লাহর গোলামেরা এই হাদিসটি আমার মা বোনদের জন্য এই জন্য আমি জিজ্ঞাসা করে নিলাম আমার মা বোনরা আছে না নাই মা গো ও মা খেয়াল করে শুনবেন গো মা একটা মা যখন সন্তান প্রসব করে আমার মা কত কষ্ট করে সন্তানকে মাতৃগর্ভে 10 মাস 10 দিন গ্রহণ করে কথা বলো ঠিক কিনা 120 দিন যখন হয়ে যায় 4 মাস যখন হয়ে যায় আমার মায়ের গর্ভে আমার আল্লাহ ওই সন্তানটাকে রূহ ফুঁকে দেন জীবিত সন্তান হয়ে যায় তার খাবারের প্রয়োজন হয়ে যায় মায়ের নারীর সাথে খাবারের কানেকশন করে দেওয়া হয় আল্লাহর গোলামেরা সন্তানটা আস্তে আস্তে মাতৃগর্ভে বড় হয় আল্লাহর গোলামেরা মায়ের পেটের মধ্যে নড়াচড়া করে এত ব্যথা এত বেদনা এত যন্ত্রণা মা সহ্য করে দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর গোলামেরা মা খাবার খেতে বসে সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে মা খাবার মুখে দিবে খাবার মুখে দিতে পারে না দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না এই মা সন্তান যখন প্রসব করে আল্লাহর গোলামেরা মা যখন সন্তান প্রসব করে মা সেন্সলেস হয়ে যায় মা অজ্ঞান হয়ে যায় এই মার কোনো হুঁশ থাকে না জ্ঞান থাকে না আল্লাহর গোলামেরা বর্তমানে বিজ্ঞান বলে একটা মানুষ যদি রোড অ্যাক্সিডেন্ট করেন রোড অ্যাক্সিডেন্ট করার কারণে ওর শরীরের 20টা হাড্ডি যদি ভেঙে চুরমার হয়ে যায় আল্লাহর গোলামেরা যেই ব্যথা ওই মানুষটি পায় যে যন্ত্রণা পায় মা সন্তান প্রসব করার সময় তার চাইতো বেশি ব্যথা পায় তার চাইতো বেশি ব্যথা পায় মা এই মা
যখনই হুসপিরে জ্ঞান ফিরে সন্তানের চাঁদ মুখটা দেখে সাথে সাথে দুনিয়ার সমস্ত ব্যথা ভুলে যাই ভুলে যাই আল্লাহর গোলামেরা অনেক সময় এই মা সন্তান প্রসব করতে গিয়ে সেন্সলেস হয় অনেক সময় এই মা আর হুঁশ ফিরে না মৃত্যুবরণ করে কথা বলো ঠিক কি না আর সুরে বলো ঠিক কি না আল্লাহর গোলামেরা আমার নবী বলেন ওই মা সন্তান প্রসব করতে গিয়ে যদি নিহত হয়ে যায় আমার নবী বলেন পাওয়া শহীদ আমার আল্লাহ ও মাকে শহীদের মর্যাদা দিয়ে দেয় তাহলে এই মৃত্যুটা কি মৃত্যু এই কথা বলেন কি মৃত্যু কিন্তু এখন তো আমার মায়েরা এই ব্যথা পায় না পায় আমার মনে হয় 90% এরও বেশি মা সিজারে আক্রান্ত কথা বলো ঠিক কিনা আর জোরে বলো আর এই দেশে ডাক্তার মানে এদেরকে তো আর ডাক্তার বলা যায় না এরা কি কসাই কসাই এরা কি এরা হচ্ছে কসাই খবরদার মা বন্ধুদেরকে আল্ট্রাসন করতে নিয়ে যাবেন না মানে আল্ট্রাসন করতে যদি যান তাহলে বলবে হয় পানি স্বল্পতা পানি শূন্য হয়ে গেছে না হয় বলবে বাচ্চা উল্টো হয়ে আছে না হয় বলবে মাথা দিয়ে নারী পেঁচিয়ে আছে 10 মিনিট সময় আছে এই মুহূর্তে সিজার না হলে আর বাঁচার উপায় নাই কথা বলো ঠিক কিনা মানে এমন কাহিনী ঘটাবে যার উপায় থাকবে না স্বামীর অনুমতিটাও নেই না কথা বলো ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা এই সমস্ত কসাইদের হাত থেকে বাঁচতে হলে আল্ট্রাসাউন্ড করতে যাওয়ার দরকার নাই বেটা না বেটি ছেলে না মেয়ে এটা দিয়েছে কে এই কথা বলো কে আগেই এত জানার দরকার কি দুনিয়াতে আসুক আল্লাহ যেটা চাই যেটা কল্যাণ সেটাই আল্লাহ দিবে কথা বলো ঠিক কিনা কিন্তু আমরা মানুষ এমন হয়ে গেছি মানে ধৈর্য নাই আর সহে না চলো যাই আগে আল্ট্রাসাউন্ড করে দেখি বেটা না বেটি ছেলে না মেয়ে কথা বলো ঠিক কিনা আর যখনই যাই তখনই কাহিনী ঘটে যায় এই কথা বলো ঠিক কিনা এই জন্য মায়েরা হচ্ছে যে সন্তান প্রসবের ব্যথা পায় না যার কারণে আজকে আমাদের ছেলে মেয়ে এরা সব স্টার জালসা আর জি বাংলা আর অ্যান্ড্রয়েড মোবাইলে জর্জরিত কথা বলো ঠিক কিনা আর জোরে বলো ঠিক কিনা এরা চিন্তা করে যে না আর আলেম হওয়া যাবে না এখন ইংলিশ মিডিয়ামে পড়বো কথা বলো ঠিক কিনা কথা বলো ঠস 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 করে ইংলিশ বলবে তাই না মুখে লিপস্টিক দিবে আবার লিপস্টিক নষ্ট হতে পারে তাই না হ্যাঁ দিয়ে আর বাপকে বাপ বলবে না বলবে ড্যাড এই কথা বলো ঠিক কিনা পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন ওরে কপাল পুরা মুসলমান ঠিক কিনা পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন ওরে নন্দলালপুরের মুসলমান কথা বলো ঠিক কিনা পড়েছো ইংলিশ মিডিয়ামে পড়েছো ইংলিশ মিডিয়ামে বাবার ডাকো তাই ড্যাডি নামে কথা বলো ঠিক কিনা পড়েছো ইংলিশ মিডিয়ামে বাবার ডাকো তাই ড্যাডি নামে সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর কবরেতে পাবে চার পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন ওরে কপাল পুরা মুসলমান কথা বলো ঠিক কিনা আজকে যেহেতু কবরের উদ্দেশ্যে মাহফিল এই জন্য আলোচনাটা এরকমই হওয়া দরকার কথা বলো ঠিক কিনা এই সার দিবে সার দিবে কবরের বাড়িতে গেলে কি সার দিবে হ্যাঁ ভদ্র দেশের ভদ্র বেটি আপনি নখে ওই ঠোঁটে লিপস্টিক দিয়া লিপস্টিক নষ্ট হয়ে যাবে এজন্য আর আব্বা বলবেন না বলবেন কি ড্যাড কথা বলো ঠিক কি না হ্যাঁ কবরের বাড়িতে যখন যাবেন তখন ফেরেশতারা কি বলবে মা রব্বুকা ওমা দিনুকা ওমা নাবিউকা
তখন কি বলবেন আই অ্যাম এক্সট্রিমলি সরি কথা বলেন ঠিক কি না হ্যাঁ ফেরেশতারা বলবে ওরে বাপ রে বাপ ভদ্র দেশের ভদ্র মানুষ বুসের দেশের মানুষ একে ছেড়ে দি ছেড়ে দিবে এই কথা বলেন ছেড়ে দিবে গোবান আরো বেশি হবে কথা বলো ঠিক কি না এই কথা বলো ঠিক কি না পড়েছো ইংলিশ মিডিয়ামে বাবারে ডাকো তাই ড্যাডি নামে সরি সরি বললে কি আর কবরেতে পাবে চার পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন ওরে কপাল পুরা মুসলমান ঠিক কি না মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ইন্ডিয়ার জলসা ছবি দেখে হ্যাঁ এই নন্দলালপুরও আছে মুরব্বী এই গ্রামে আছে গো হ্যাঁ মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ইন্ডিয়ার জলসা ছবি সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর কবরেতে পাবে চার পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন ওরে কপাল পুরা মুসলমান ঠিক কিনা চাই আমরা কোরআন পড়তে চাই এই মুসলমান আমরা কোরআন পড়তে চাই আমরা কোরআন পড়ব আমাদের ছেলে মেয়েগুলোকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করব কথা বলেন করব আমাদের ছেলে মেয়েগুলোকে আলেম বানাবো কারা কারা চাই দুহাত তুলে দেখাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন বলে আমিন আরো জোরে বলি না আমিন আল্লাহর গোলামেরা কয় নাম্বার হয়েছে কয় নাম্বার পাঁচ নাম্বার হয়েছে নাম্বার ছয় সহিহুল বুখারী 2840 নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা মালিহি আল্লাহর গোলামেরা আমার নবী বলেন কেউ যদি নিজের সম্পদ রক্ষা করার জন্য নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে কেউ যদি নিহত হয়ে যায় ফাওয়া শহীদ আমার নবী বলেন আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয় লিল্লাহে তাকবীর আল্লাহর গোলামেরা নাম্বার সাত আমার নবী বলেন সহিহ নাসাই 4095 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি ফাওয়া শহীদ আল্লাহর গোলামেরা আমার নবী বলেন কেউ যদি নিজের পরিবার নিজ পরিবারকে রক্ষা করতে গিয়ে কেউ যদি নিহত হয়ে যায় ফাওয়া শহীদ আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয় কয় নাম্বার হলো সাত হলো নাম্বার আট সহিহ নাসাই 4095 নম্বর হাদিস আল্লাহর গোলামেরা আমার নবী বলেন মান কুতিলা দুনা দিনহি ফাওয়া শহীদ আল্লাহ নবী বলেন কেউ যদি দিন ইসলাম একে রক্ষা করতে গিয়ে কেউ যদি নিহত হয়ে যায় ফাওয়া শহীদ তাহলে আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয় কিসের মর্যাদা কি রক্ষা করতে গিয়ে ও বাবাজি কি রক্ষা করতে গিয়ে এবার বুঝেন আমরা ইসলাম রক্ষা করতে চাই কথা বলেন চাই ইসলাম রক্ষা করতে গিয়ে জীবন দিতে হতে পারে পারে না পারে না এই কথা বলেন পারে না পারে না জীবন যদি যায় যাক আল্লাহ এই মৃত্যুটা আমার আল্লাহ শহীদ মৃত্যু দিবে কথা বলো ঠিক কিনা খুব তো ঠিক এখন যদি এক ভ্যান আছে পাওয়া যাবে থাকবে না পালাইবে সাহস আছে বুকে সাহস আছে আছে নাকি বাবাজি মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি যে এলাকার যুবকেরা এরা বুকে সাহস নিয়ে বসে আছে কিন্তু খবরদার পালাবে না আবার পালাবে না তো ইসলামকে রক্ষা করতে গিয়ে যদি কেউ নিহত হয়ে যায় জীবন যাবে যাক আমার আল্লাহ শহীদে মৃত্যু দিবে কথা বলো ঠিক কিনা আর জোরে বলো ঠিক কিনা কিন্তু আজকে দুঃখ লাগে আফসোস লাগে আজকে পৃথিবীর জমিন থেকে আমি বাংলাদেশের কথা বলবো না কারণ এটা তো মুসলমানের দেশ তাই না এ দেশে তো আর ইসলামের ক্ষতি হওয়ার কথা না
তাই না আমি পৃথিবীর কথা বলছি বাংলাদেশের কথা বলছি না দুঃখ লাগে আফসোস লাগে 92% মুসলমানের দেশে এই দেশে মাদ্রাসার শিক্ষা বোর্ডের সচিব হয় হিন্দু কথা বলো ঠিক কি না দুঃখ লাগে আফসোস লাগে 92% মুসলমানের দেশে মাদ্রাসা বোর্ডের সচিব হিন্দু হয় কি করে কিছুদিন আগে একবার দেখলাম যে মাদ্রাসার প্রিন্সিপালও হিন্দু বলুন নাউজুবিল্লাহ দেখেছেন না দেখেছেন না আস্তাগফিরুল্লাহ কি হবে কি ঘটলো মাদ্রাসার সচিব হিন্দু হতে কি ঘটলো পাঠ্যক্রম পরিবর্তন হলো কথা বলো ঠিক কি না আমি একজন শিক্ষক আতাহাত দারুসুনা দাখিল মাদ্রাসা সুপার কথা বুঝা যায় ক্লাস 6 এর বই যখন উপজেলা আনতে গেলাম এবার নতুন বই একটি সংযোজন করা হয়েছে এই বইয়ের নাম হচ্ছে ইসলামের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান কথা বলো ঠিক কি না এই বইয়ের 111 নম্বর পৃষ্ঠায় দারুনের বিবর্তন মতবাদ দেওয়া হয়েছে কথা বলো ঠিক কি না আর একটু আস্তে করে বলো এই কোন মুসলমান কি বিশ্বাস করতে পারে যে বানর থেকে মানুষ হয়েছে চারটা পিকচার দেওয়া হয়েছে চারটা পিকচার উলঙ্গ বিচার কিভাবে মানে একটার পর একটা পিকচারে কিভাবে বিবর্তন ঘটছে কিভাবে বানর থেকে মানুষ হচ্ছে বলো না নাউজুবিল্লাহ বলেন আমার আপনার ছেলে কি শিখবে গো মাদ্রাসায় পড়ে কি শিখবে ক্লাস 6 এর বইয়ের কথা বলছে দারুনের বিবর্তন মতবাদ আমার দেশের বুদ্ধিজীবী কি জীবী আসলে কি বুদ্ধিজীবী হ্যাঁ জাফরুল্লাহ চৌধুরী কথা বলো ঠিক কি না এই শয়তানরা বানরের বাচ্চা বানর এরা বিশ্বাস করতে পারে মুসলমানের সন্তানরা এরা বিশ্বাস করতে পারে না কথা বলো ঠিক কি না কি আফসোস দুঃখ আজকে ইসলাম কোথায় চলে যাচ্ছে আর আপনারা বলছেন যে ইসলামকে বাঁচাতে হবে আমরা রেডি হ্যাঁ বুকে সাহস আছে কই একবারও তো কথা বললে না ক্লাস 7 এর মেয়ে আমার আপনার ছেলে মেয়ে 12 বছর বয়সে 13 বছরে যে ক্লাস 7 এ উঠে ছোট মানুষ যাদের কোনো হুঁশই হয়নি কথা বলেন ঠিক কি না হয়েছে হুঁশ হয়েছে এরকম আমার আপনার ছোট ছোট কমলমতি ছেলে মেয়ে এরা ক্লাস 7 এ উঠবে নাউজুবিল্লাহ কি বলবো এলে কি পড়ালেখা একদম কুরুচিকর মুখে নাওই যায় না একটা মেয়ের একটা ছেলের লজ্জা স্থানের লুমকুপ কিভাবে গজায় মেন্স কিভাবে হয় বলে বুঝাতে পারবো না এরপরে ওই মেয়েটার স্তন কিভাবে বড় হয় কি হয় এই হয় সেই হয় ইত্যাদি বলেন নাউজুবিল্লাহ এটা ক্লাস 7 এর বই এরপরে ক্লাস 8 এর বইয়ে কি হলো ক্লাস 8 এর বইয়ে বোরখাকে নিয়ে কটূক্তি করা হলো কথা বলো ঠিক কি না আরে জোরে বলো ঠিক কি না একটা গল্প দিয়ে দাও একটা চ্যাপ্টার দিয়ে দাও হলো পুরো গল্পটাই বোরখার বিরুদ্ধে কথা বলো ঠিক কি না এরপরে স্বাধীনতা দেওয়া হলো ক্লাস 8 এ কি স্বাধীনতা ছেলে মেয়ে যদি ওরা ওদের সম্মতিতে কুকাম করে দোষের কিছু নাই বলেন নাউজুবিল্লাহ মানে ক্লাস 7 এ সুসুরি দেওয়া হলো কি দেওয়া হলো সুসুরি কিভাবে কি হয় না হয় এই কিউরুসুরি তাদের জাগবে না জাগবে না আর ক্লাস 8 এ যে এটাকে অ্যাপ্লাই করবে আর এটা জায়েজ করে দেওয়া হলো কথা বলো ঠিক কি না ক্লাস 5 এর বই থেকে আমার নবীর বিদায় হজের ভাষণটাকে উঠিয়ে দেওয়া হলো কথা বলো ঠিক কি না আছে ইসলাম আছে এই কথা বলেন ইসলাম আছে আমার নবী বলছেন ইসলামকে রক্ষা করতে গিয়ে কেউ যদি নিহত হয় আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেয় এই মুসলমানেরা
কিছু মানুষ কথা বলল আজকে শুধুমাত্র এই গত 4 দিন আগে উপজেলা থেকে বলল যে এই বইটি আবার পরিবর্তন করা হবে ক্লাস 6 এর ডারউইনের বিবর্তন মতবাদ যে বইটি শুধু এটা পরিবর্তন করা হবে আজকে মানুষ খুব খুশি কথা বলেন ঠিক কি না কিন্তু বাকি সব থেকে গেল থাকলো না এই কথা বলেন থাকলো না বিষয়টা কেমন হলো বলবো একজন রুটি বিক্রেতা কি বিক্রেতা একজন রুটি বিক্রেতা 5 টাকা দামে রুটি বিক্রি করে এটা দিয়ে তাই সংসার চলে কি মন খারাপ হচ্ছে নাকি মন খারাপ হয় না তো রুটি বিক্রেতা 5 টাকা দামে রুটি বিক্রি করে এটা দিয়ে তার সংসার চলে কিন্তু কিছুদিন যাওয়ার পরে তার সংসার আরো ভারী হয়েছে ছেলে পেয়ে অনেক হয়েছে এই 5 টাকা দরে রুটি বিক্রি করে তার সংসার চলে না কি করতে হবে রাজা মশাইয়ের কাছে চলে গেল ও রাজা মশাই 5 টাকা দিয়ে রুটি বিক্রি করে আমার সংসার আর চলে না 10 টাকা করে রুটি বিক্রি করতে হবে রাজা মশাই বলল যাও আগামী কালকে থেকে 30 টাকা দরে তুমি রুটি বিক্রি করবে কয় টাকা দরে বলেন বেচারা খুশি হবে না বেজার হবে মহা খুশি পরের দিন সকাল থেকে 30 টাকা দরে রুটি বিক্রি করা আরম্ভ করে দিল এবার জনগণ তো খেপে গেল রারা শুরু হয়ে গেল এলাকায় দুর্ভিক্ষ পড়ে গেল 5 টাকা রুটি 30 টাকা দিয়ে কিনে খাওয়া তো সম্ভব না এলাকার সকল জনগণ এবার রাজা মশাইয়ের কাছে চলে গেল ও রাজা মশাই এত বড় দুঃসাহস তার কি করে হলো 5 টাকার রুটি 30 টাকা দামে বিক্রি করে এলাকায় তো দুর্ভিক্ষ পড়ে গেছে কথা বলেন ঠিক কি না এবার রাজা মশাই বলেন ও আমার সেনাবাহিনী যাও ওই ব্যাটারে গ্রেফতার করে নিয়ে আসো রুটিওয়ালারে গ্রেফতার করে নিয়ে আসা হলো আল্লাহর গোলামেরা এবার রুটিওয়ালার বলল এই বেটা তোমার এত দুঃসাহস কি করে হয় 5 টাকা রুটি তুমি 30 টাকা বিক্রি করো ও যাও আমি তোমাকে আজকে এই হাজার হাজার মানুষের সামনে আমি তোমাকে বলে দিলাম আগামী কালকে থেকে তুমি 15 টাকা ধরে রুটি বিক্রি করবে কয় টাকা ধরে বলেন রুটি বিক্রেতা খুশি না বাজার কেন বাজার কেন রে 10 টাকা চেয়েছিল হলো কয় টাকা এই কথা বলেন কয় টাকা এবার রুটি বিক্রেতা খুশি ওই যে জনগণ রা রা করতেছিল এবার তারাও খুশি কারণ 30 টাকার রুটি 15 টাকা হয়ে গেল কথা বলো ঠিক কি না রুটি বিক্রেতাও খুশি জনগণও খুশি কথা বলেন ঠিক কি না আল্লাহর গোলামেরা এতগুলো এত কিছু পরিবর্তন হয়ে গেল মানুষ একটা ডারউইনের বিবর্তন মতবাদ নিয়ে একটু রারা করলো এবার সরকার বাহাদুর জানিয়ে দিল ডারউইনের বিবর্তন মতবাদটা পরিবর্তন হয়ে যাবে এবার জনগণ খুশি সরকার বাহাদুরও খুশি কথা বলো ঠিক কি না বাকি সব কিন্তু চালু হয়ে গেল কথা বোঝা যায় এই কথা বলে যায় আমরা মাথা মোটা বাঙালি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা কিন্তু টের পাচ্ছি না আস্তে আস্তে পাঠ্যক্রম এবং কারিকুলাম একদম নাস্তিকতার দিকে নিয়ে যাচ্ছে কথা বলো ঠিক কি না আর জোরে বলো ঠিক কি না আমার আপনার ছেলে মেয়ে হাই স্কুলে 6 থেকে 10 পর্যন্ত পড়বে অটোমেটিক নাস্তিক হয়ে যাবে তাকে আর মানে শেখানো লাগবে না কথা বলো ঠিক কি না আর জোরে বলো ঠিক কি না তাহলে আমরা কি নাস্তিক হব না ইসলামকে বাঁচাবো এই কথা বলো নাস্তিক হব না ইসলামকে বাঁচাবো ও নন্দলালপুরের মুসলমানেরা ইসলামকে বাঁচাবার জন্য সমাজ আসবে ডাক আসবে কারা কারা রাজি আছো দু হাত তুলে দেখাও লিল্লাহ তাকবীর আল্লাহ কবুল করুন বলে আমিন আর জোরে বলি না আমিন কয় নাম্বার হয়েছে 8 নাম্বার আল্লাহর গোলামেরা নাম্বার 9 মান কুদিরা দুন আদামিহি ফাওয়া শহীদ আল্লাহর গোলামেরা আমার নবী বলেন নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে নিজের জীবন রক্ষা করতে গিয়ে কেউ যদি নিহত হয়ে যায় আল্লাহর গোলামেরা
আমার নবী বলেন আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। অনেক সময় আমরা বলি যে বোধহয় ভীতু ভয় পেয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা, কিন্তু নিজের জীবনটা কি এমনি এমনি দিয়ে দেওয়া যায় যেখান সেখানে? এখন রাস্তা দিয়ে বাস চলছে আর আপনি যে ঢুকিয়ে যাবেন তাহলে শহীদ? আল্লাহর গোলামের সর্বশেষ নাম্বার বলবো সহিনা সাহিব 4096 নম্বর হাদিস, আমার নবী বলেন মান কুতিরা দুনা লামাতিহি ফাওয়া শহীদ। আল্লাহর গোলামের যে জনপদে জুলুম চলে আল্লাহর গোলামের এই জুলুমকে প্রতিহত করতে গিয়ে কেউ যদি নিহত হয়ে যায় আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। জুলুম তো এখন আর পৃথিবীতে নাই, আছে জুলুম পৃথিবীতে? আছে, ইউরোপ আমেরিকাতে আছে, বাংলাদেশে নাই। বাংলাদেশও আছে? হ্যাঁ মুরব্বি, আহা আছে মানে বেশি, হ্যাঁ ঠিক বাংলাদেশে বেশি, কথা বলো ঠিক কিনা? আজকে জুলুম করে মানুষকে ডান্ডা বেরিয়ে দিচ্ছে, জুলুম করে ফাঁসির কাজটা ঝুলাচ্ছে, জুলুম করে মানুষকে অন্যায় ভাবে গ্রেফতার করছে, কথা বলো ঠিক কিনা? এই জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি নিহত হয়ে যায় শহীদের মর্যাদা দিবে কে? আরো জোরে বলো কে? আল্লাহর গোলামের কবরের বাড়িতে যখন চলে যাব কবর আমাদেরকে বলবে কি বলবে বলবো? কবর বলবে আনা বাইতুল গুবরাব, আমি অপরিচিতির ঘর, আনা বাইতুল হাদা, আমি একুকের ঘর, আনা বাইতুল দুদ, আমি পোকা মাকড়ের ঘর, কথা বলেন ঠিক কিনা? কবর বলে আমি এককের ঘর, আমি অপরিচিতির ঘর, আমি হচ্ছে পোকা মাকড়ের ঘর। ও নন্দলালপুরের মুসলমানেরা, অতএব ওই কবরের বাড়িতে যেতে হলে আমাদেরকে হুঁশ করে যাওয়া লাগবে, কথা বলো ঠিক কিনা? আর শুনে বলো ঠিক কিনা? আমরা যদি হুঁশ করে না যাই বাঁচার উপায় থাকবে, কথা বলেন থাকবে? ভাবছেন হুজুর হুঁশ আর কত করবো, তাই না? ওই যে শ্বশুর আর জামাই, শ্বশুর আর জামাই বেকায়দাই পড়েছে রাত্রে, আসছিল আসতেছি আমি, রাত্রে এক বিছানায় শুয়েছে, কি করেছে শ্বশুর জামাই এক বিছানায় শুয়েছে, কথা বুঝা যায়? এক বিছানার শুয়েছে শ্বশুর আর জামাই, রাত গভীর হয়েছে, জামাই শ্বশুরের বুকের ওপরে পা। এবার শ্বশুর বলে ও আব্দুর রহমান একটু হুঁশ করে ঘুমাও, হ্যাঁ আব্দুর রহমান একটু হুঁশ করে ঘুমাও। এবার আব্দুর রহমান বলে বাবাজি হুঁশি যদি করব তাহলে ঘুমাবো কখন? হ্যাঁ আপনারা ভাবছেন যে হুজুর সারা জীবন হুঁশ করব, কিন্তু আমাদেরকে কবরের বাড়িতে গেলে হুঁশ করে যেতে হবে, ওই বাড়িতে যাওয়ার আগে আমাদেরকে কাম করেই যেতে হবে, কথা বলো ঠিক কিনা? আরে জোরে বলো ঠিক কিনা? না হলে কি হবে? আল্লাহ নবী সাহাবীব হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর গোলামেরা হযরত উসমান দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামেরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট কেমনে পেল দেখেন, আমার নবী বলেন উসমান রে, সহিহ বুখারী মুসলিমের হাদিস বলছে আমি, উসমান রে ও উসমান আল্লাহর পথে তুমি একটু দান করো। উসমান বল, উসমান সাথে সাথে তিনবার দান করলো, কথা বলেন কয়বার? এই আরো জোরে বলেন কয়বার? আমার নবী বললো একবার, উসমান দান করলো তিনবার। আল্লাহ নবী বলছেন উসমান খাজনাতুল জান্নাহ, উসমান তুই জান্নাতি বলেন না আমার হাবা, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহর গোলামেরা এই উসমান দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এই মানুষটি যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাই, এই উসমান যখন কবরের পাশে যেত আল্লাহর গোলামেরা ইজা ওয়াকাফা আলা কবরিন অবাকা, উসমান যখন কবরের পাশে যেত অবাকা তখন কান্নাকাটি আরম্ভ করে দিত, এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করে দিত হাত্তা ইয়াজুল্লাহু লিহিয়াতাহু, আল্লাহর গোলামেরা
এমন ভাবে কান্নাকাটি আরম্ভ করে দিত তার দুই চোখের পানি গড়ে গড়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে ওই চোখের পানি জমিনে গড়িয়ে পড়ত কবরকে এতটা ভয় পেত হযরত উসমান কথা বলো ঠিক কিনা আর জোরে বলো ঠিক কিনা এই ভয় কি আমাদের নাই এই কথা বলেন নাই আছে আমাদের ভয় আছে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে দেখে ভয় পাই শুধু উসমান নয় আমার নবী সহিহুল মুসলিম বলবো কথা বলেন বলবো আমার নবী আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দিয়ে কাঁদে আল্লাহুম্মা ইন্নী أعوذ بك من عذاب جهنم أعوذ بك من عذاب القبور أعوذ بك من فتنة المسيح الدجال أعوذ بك من فتنة المحيا والممات الله أكبر أمان النبي بل الله اللهم إني أعوذ بك من عذاب جهنم الله أماك جهنم الكوتين عذاب থেকে বাঁচাও أعوذ بك من عذاب القبور الله أماك قبرের এই কঠিন শাস্তি থেকে বাঁচাও কে দোয়া করছে কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী কবর আযাব থেকে বাঁচতে চাই উসমান বাঁচতে চাই আর আমরা চাই না এই কথা বলেন চাই না কারা কারা চাই দু হাত তুলে দেখাই লিল্লাহ তাকবীর আল্লাহ কবুল করুন বলি আমিন